রহস্যে ঘেরা আমাদের এই বিশাল মহাবিশ্বে রয়েছে অসংখ্য রহস্যময় গ্রহ, নক্ষত্র এবং নীহারিকা। রহস্য এবং বৈচিত্র্যে ঘেরা এই মহাবিশ্বে এমন অনেক অদ্ভুত গ্রহ বা নক্ষত্র রয়েছে যারা আজও আবিষ্কারের অপেক্ষায়। আবার কিছু আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা। তেমনি আবিষ্কৃত 5টি রহস্যজনক নীহারিকা নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে, যা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবে। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটির সকল আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না। 1 নম্বরে যেটি রয়েছে, ঈশ্বরের হাত নীহারিকা। প্রায় 18,700 বছর আগে একটি বিশাল তারকা সার্কিনাসের সমষ্টিতে পৃথিবীর প্রায় 17,000 আলোকবর্ষ বিস্ফোরিত হয়েছিল, ফলে সুপারনোভা তারকা এর গ্যাসগুলির বাইরের তম স্তরটি বিস্ফোরিত করে এবং পার্লারের উত্থান দেয়, যার আলো প্রায় 1700 বছর আগ পর্যন্ত আমাদের গ্রহে পৌঁছেনি। এই নীহারিকাটি দেখতে হাতের মতো, তাই বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ঈশ্বরের হাত নীহারিকা। এই নীহারিকাটিতে উপস্থিত গ্যাসগুলো জটিল কাঠামোতে অবস্থান করে। 2 নম্বরে যেটি রয়েছে, ঘোড়ামুখী নীহারিকা। ঘোড়ামুখী নীহারিকা বা হর্সহেড নেবুলা পৃথিবী থেকে 1500 আলোকবর্ষে দূরে কালপুরুষ নক্ষত্রমণ্ডলে অবস্থিত। শ্রেণীবিভাগ অনুসারে এটি একটি ডার্ক নেবুলা বা অন্ধকারাচ্ছন্ন নীহারিকা। রাতের আকাশে ছোটখাটো টেলিস্কোপে একে দেখা যায় এবং খুঁজে পাওয়া সবচাইতে সহজ বিধায় নতুন জ্যোতির্বিদদের নিকটে এই নীহারিকা খুবই জনপ্রিয়। 3 নম্বরে যেটি রয়েছে, ক্যাটস আই নীহারিকা। ক্যাটস আই নীহারিকা দেখতে বিড়ালের চোখের মতো। এটি ড্রেকো তারামণ্ডলে অবস্থিত। এটি পৃথিবী থেকে 3262 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ব্যাসার্ধ প্রায় 0.2 আলোকবর্ষ। 4 নম্বরে যেটি রয়েছে, ডিম নীহারিকা। এই উদ্ভট তরঙ্গ ডিম নীহারিকা দেখতে অনেকটা ডিমের মতো, তাই এর নামকরণ করা হয়েছে ডিম নীহারিকা। এটি পৃথিবী থেকে প্রায় 3000 আলোকবর্ষের সমষ্টির সিগন্যান্সে অবস্থিত। আপনি একটি ধুলো ঘন মেঘ দেখতে পাবেন এই নীহারিকায়, যা কেন্দ্রীয় তারকা লুকিয়ে রাখে। তারকাটি ধুলোতে ঢেকে থাকা 4টি আলাদা আলো দিয়ে একটি চেহারা তৈরি করে। ধুলোমেঘের মধ্য দিয়ে এই বিমগুলিকে আলোকিত করার প্রক্রিয়াটি অজানা, যদিও কিছু বিজ্ঞানী ধারণা করেন যে মেঘের 4টি গোলাকার গর্ত রয়েছে, সম্ভবত একটি বার বাইনারি পদ্ধতির কারণে, যা আলোকে উজ্জ্বল করে। 5 নম্বরে যেটি রয়েছে, রেড স্কোয়ার নীহারিকা। এই রহস্যময় বস্তুটি রেড স্কোয়ার নেবুলা নামে পরিচিত, যা ছাড়জনগুলির সমষ্টিতে পৃথিবী থেকে প্রায় 5000 আলোকবর্ষে দূরে অবস্থিত। এটি দেখতে বর্গাকার। অদ্ভুতভাবে জ্যোতির্বিজ্ঞানীরা এই নীহারিকার সম্পর্কে খুব বেশি কিছু জানেন না এবং কিভাবে এটি গঠিত হয় সেটাও জানেন না। ভিউয়ার্স, আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।